কথা তোমার খুব মনে পড়ছে তাই না? এই তো আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি, আসো। তুমি কোনো চিন্তা করো না, আমিও তোমার সাথেই আছি আর সারা জীবন তোমার সাথেই থাকবো। আমি জানি সবসময় আমার সাথে আছো, কিন্তু জানো বাবা কয় তুমি নাকি মরে গেছো, আমার কাছে আর কখনো ফিরে আসবা না। কিন্তু আমি তো জানি আমার ছেড়ে তুমি কখনো যেতে পারো না। না রানা, এগুলো সব মিথ্যে কথা, আমি বেঁচে আছি, আমি তোমার মধ্যে বেঁচে আছি, এই যে দেখছো না। আমি জানি। পায়েল, পায়েল, তুমি আবার আমার রেখে চলে গেলা। এই আজ তুই এখানে কাঁদলো নিছস? তোর একদিন কইছি রে যে যাবার হেতু চলে গেছে, কানলে হি কে কোনদিন ফিরে আইব? বাবা ও মারা যায় নাই, ও এখনো বেঁচে আছে, আজকে পায়লাই ছিল, আমার সাথে কথা কয়ে গেছে। আমার বিশ্বাস না আমার পায়লা আমার ছাড়া চলে যেতে পারে। বাবা এই কি কস এইসব, ও মারা গেছে আমার চাইতে ভালো আর কি, মানে আমি ঠিক গ্যারান্টি দিয়ে কবার পারি ও মারা গেছে। বাবা দেখো আর একটা বারো যদি কপাল মারা গেছে তাহলে কিন্তু আমি নিজে মেরে যাবো গা। বাবা এইসব কথা তুই মুখে মানিস না। আচ্ছা তুই কত এই কবরটা কার? কেন পায়েলের? পায়েলের তাইলে মরা মানুষই মাটিতে, তাজা মানুষ না, পায়েল মরে গেছে এই জন্য এটা পায়েলের কবর, বুঝছস? আয় আয় আমার লাগে। তুমি জানো না তুমি আমার জান, তোমার স্যার আমি একটা সেকেন্ডও থাকতে পারি না। সবাই বলে তুমি আগে আমার ছেড়ে চলে গেছো, কিন্তু আমি তো জানি আমার পায়েল আমার রেখে চলে যেতে পারে না। কি হলো পায়েল? পায়েল তুমি আমার গায়ে হাত তুললা, তুমি আমার চিনতে পারতেছো না আমি তোমার রানা। ও তার মানে আপনি সেই রানা না যার জন্য আমার বোনটা মারা গিয়েছে? তার জন্য তো আপনি দায়ী, আপনি আবার আমার সামনে এসে বড় গলায় বলছেন আমি তোমার রানা। আপনি আমার রানা না, আমার বোনের ভালোবাসা ছিলেন আপনি, আমার ভালোবাসা না। পায়েল এসব তুমি কি কইতেছো? আমি বিশ্বাস করি না, তুমি আমার পায়েল। আমি বিশ্বাস করি না তুমি আমার পায়েল। না ও পায়েল না, শুধুমাত্র আপনার কারণে আমার বোনটাকে আমরা হারিয়েছি, আর কোনোদিন আমার চোখের সামনে আসবেন না, আর যদি এসেছেন আমি আপনাকে পুলিশে দেব। বকুল আসো। পায়েল, পায়েল দাঁড়াও। তুমি ওই রুমে গিয়ে বসো।
তুই তোর বাড়িতে আসেনি সে তারপরে তুই বাড়িতে এলি কে মা আমি কি করব বলো তো আমি তো আর পারছি না তোমাকে না দেখে থাকতে আমি কিভাবে থাকব তোমাকে ছাড়া একা একা তাই আমি চলে এসেছি আর আমি যাব না আমি তোরে আর হইতে চাই না রে মা তুই ছাড়া তো আমার আর কেউ নাই একজন ছিল সে তো আমার ছেড়ে চলে গেছে তুই যে বাড়িতে ফিরে এলি যদি চেয়ারম্যান জানে তাহলে তো তোরে মাইরে ফেলাই দিব না না মা তুমি চিন্তা করো না দরকার পড়ে আমি ওদের সামনে যাব না আমি লুকিয়ে থাকব তা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমার সাথেই থাকব লুকিয়ে তুই কয়দিন থাকবি রে মা ওরা দেখি তোরা খুঁজে বাইর করে ফেলাই দিব আর সেমনে জানবো তখনই তো এসে ওরা তোরে অত্যাচার করা শুরু করব হইছে মা এসব কথা এখন বাদ দাও তো পরেরটা পর দেখা যাবে আর মা জানো আমার আজকে রানার সাথে দেখা হয়েছিল এটা তুই কি কথা কইলি ওই রানার সাথে তোর আবার দেখা হয়েছে যদি এই খবর ওর বাপের কানে যায় তাইলে তাইলে তো সর্বনাশ হয়ে যাইব রে মা দেখো মা ওর বাবা যা করে করুক এই সত্যটা লুকিয়ে রাখা যাবে না আমিও চাই রানা সবকিছু জানুক ওর পায়েল কিভাবে আছে কিভাবে মারা গেল বা বেঁচে আছে কিনা সবকিছু তোর জানতে হবে নাকি চুপ কর আর একটা কথাও কবি না ঘরে চল কষ্ট হইল সবুজ বন্ধু ফুলটা হইল লাল এদিকে কি ব্যাপার আমার দিকে তুই ঘুরে গেছিস কেন এরাম পাইলে বাবা কিছু জানি না দেখ ভালো ভালোই কইতেছি বল আমার পায়েল কই পায়েল কেডা এই এই ছিড়ে যাব ছিড়ে দেব যে মেটা আইছে এলাকায় আমি জানি ওই তুই আমার পায়েল তুই সত্যি করে কর আমি কিছু জানি না তুই জানোস না না ছেড়ে দে আমারে আমি কিছু জানি না ভাই আমি কিছু জানি সত্যি কথা কইতেছি পায়েল রে আমি চিনি না দেখ কি পায়েল ছিল শোনা আছিস সেই ব্যাপারে আমি তোর কাছে জানতে চাই না আমি পায়েলের কথা জিজ্ঞেস করার আগে তুই পায়েলের কথা কেন কইলি এই আমি সব জানি কইতেছি কইতেছি সারা 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 কইতেছি কত হইল গিয়া এখন আমি যাই রাসেল রাসেল কারণ কইতেছি আমি কি জানি রে ওরে বাবা এই ভাই 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 এই 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 কইতেছি কইতেছি ও সিলে গেল সিলে গেল এই আমি কিছু জানি না তেম কিছু না আসলে কি ওই আমার মাতবার সাহেব শুধু কইছিল এই পায়লাম আর একটু জারি দিতে মানে একটু দমক দিতে কইছিল আমি এটাই দিছিলাম আর কিছু জানি দেখ আবার কিন্তু তুই লুকাইতেছস তোর কিন্তু আমি রাস্তা একদম মাইরা ফেলামু সত্য কি রাখো এইটুকু করলে তো আপনার বাবা আমার মাইরা ফেলাইবো আমার বাবা তোর মাইরা ফেলাবো না এখন যদি তুই না কস আমি তোর এখনই মাইরা ফেলাম কি ঝামেলা পড়ছি কইতেছি শুধু এইটুকুই জানি পায়েল মরে নাই তাহলে আমার পায়েল কই সেটা আপনার আব্বাই জানে আমি যাই শুধু বাবা বলে তোমার গায়ে হাত তুলতেছি না আমরা বাধ্য করো না তোমার গায়ে হাত তুলতে বলো পায়েল কই রানা তুই সামান্য একটা মেয়ের লেগে আমার আমার কলার ধরতে পারলি চুপ করো বাবা ও তোমার কাছে সামান্য হইতে পারে কিন্তু পায়েল আমার কাছে আমার জান আচ্ছা বাবা তুমি আমার কতটুকু ভালোবাসো কত ভালোবাসি তোর তো আমার জীবনের চাইতে ভালোবাসি তাই না রানা পারলে তুমি তোমার জীবনটা দিয়ে দেখাও রানা তোর কি মাথা খারাপ হয়েছে নাকি রাখি রে মাথা আমার খারাপ হয় নাই মাথা খারাপ হয়েছে তোমার তুমি আমার জন্য জীবন দিতে পারো না আর তুমি জানো পাইলের জন্য আমি আমার জীবন দিতে পারবো এটা কাটবো তুই এটা নামা কাটলি কাটু যে বন্ধু তুমি সত্যি কথা না কইবা আমার পাইল কই আছে তখন বন্ধু আমি দানা মামু না
আমি এখন আমার জীবন শেষ করে দিব এখানে। বাবা তুই এটা কি করতেছস? দাঁতটা না বা কাটবো। না বাবা না, তুই আমার কথা শোন। এটা তুই আমার কাছে তোর আমি সত্যি কথা কইতাছি। না পায়েল মরে নাই। তুই যখন ঢাকা আসিলি তখন আমি বুদ্ধি করে একটা পায়েলের কবর বানাইছি। ওইদিকে পায়েলের মায়ের হুমকি দামকি দিয়া আমার মতে আনছি, যাতে তুই বাড়ি ফেরার পরে জানতে পারো পায়েল মারা গেছে। আসলে পায়েল মারা যায় নাই বাবা, আমি পায়েল দিয়ে এই বাড়ির বউ করুম না, এই জন্যে আমি পায়েলকে একটা বিচ্ছিন্ন নাটক সাজাইছি। কিন্তু কেন বাবা? কেন বুঝিস না? আমার সাথে যার আত্মীয়তা হবে আমার লেভেলের হবে, ওরা না। ও তোমার লেভেল লাগছিল তাই না? ঠিক আছে থাকো, তুমি তোমার লেভেল নিয়ে আমি চলে যাইতেছি বাড়ি ছেড়ে। রানা আর রানা শোন, কই যেতেছো? কোয়েলটা আমি আমার সাথে নিয়ে যেতেছি। কোয়েল না, কপায়েল, আমি সবই জানি। পায়েল সত্যি করে কও, তুমি আমার পায়েল? আচ্ছা বারবার আপনি এক কথা কেন কইছেন গন্তু? আমি তো কইলামই আমি পায়েল না, আমি কোয়েল। আপনি যারে ভালোবাসতেন সে আমার ছোট বোন, আমার জমজ বোন। চুপ করো। আর কত মিথ্যা কথা বলবো আমার সাথে? আমি আমার বাবার কাছে সবকিছু শুনছি। আমার বাবা আমার সবকিছু বলছে যে তুমি পায়েল চক্রান্ত করে তোমার এই গ্রাম সারা করছে। এখন আমি তো কইবা যে তুমি আমার পায়েল না? হ্যাঁ আমি তোমার পায়েল। আর এটা যদি এখন আমি স্বীকার করি তাহলে আমার কি লাভ? হ্যাঁ তোমার বাবা আমার আর তোমার সম্পর্ক কোনোদিনও মানে নিব না। আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটা ঠিক আছে। তোমার বাবা কি কইছে জানো? নাটক করতে কইছে, বলছে বলবা তোমার ছোট বোনের সাথে লালা রিলেশন ছিল, কিন্তু তোমার সাথে না, তুমি কোয়েল সাথে থাকবা। সেই জন্য আমি এতদিন মিথ্যা কথা বলছি। আর এখন যদি সত্যিটা জানতেও পারো তাতে কি হইব? কোনো লাভ হইব না। কেন লাভ হইব না? যে জীবনে তুমি নাই সেই জীবনটাকে কি লাভ? পায়েল তুমি জানো না, তুমি আমার জানের জান, তোমার ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। জানি তো, আমিও তো তোমার অনেক ভালোবাসি।